अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লালা বাবু, আপনি কি চান না যে আমি আমার গ্রামের জমি বিক্রি করে দিই? তো ঠিক আছে, আমিও এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করে এই পরিস্থিতির কিছু একটা রাস্তা তো আমাদের বার করতে হবে। কি উপায় বার করবে? বিশ্বাস করেছি টাকা সমস্ত সমস্যার সমাধান নয়, কিন্তু ভূষণ, আজ টাকার সঠিক মূল্য বুঝতে পেরেছি আমি। আমার ভারতীর আনন্দ প্রশ্নের মুখে, তার কারণ আমার কাছে আজকে টাকা নেই। আর এই সমস্যার কোনো সমাধান চোখেও পড়ছে না। কি করব, কি করব টাকা ছাড়া? আমার তো কিছু মাথায় আসছে না। এর কি কোনো উপায় আছে? একটা উপায় আছে গো। এই ঘটনাটা এই কারণে ঘটেছে যে, কারণ আমরা ওদের কাছাকাছি আছি। যদি আমরা এই শহরেই থাকি, তাহলে ভারতের ভাসুর আর যাকে, কারণটা তো বলতেই হবে আমাদের। মানছি যে আমরা এইবার আমরা যে করেই হোক ম্যানেজ করেছি, কিন্তু ভবিষ্যতে তো এই ব্যাপারটা সকলেই জেনে যাবে। আচ্ছা, যদি আমরা সত্যি সত্যি এই শহর ছেড়ে বেনারসে চলে যাই? না, মানে এখানে যদি আমরা না থাকি তো কেউ আমাদের দেখতেও পাবে না, আর কেউ কিছু চাইতেও হবে না, আর আমাদের নাও বলতে হবে না। শুধু এই দুঃখটা থেকে যাবে যে আমরা আমার মেয়ের কাছে যেতে পারবো না, কিন্তু এতে যদি ভারতী ভালো থাকে তাহলে এটাই মেনে নেব। আর বাকি রইল কৌশল্যা আর মৃদঙ্গকে টাকা দেওয়ার কথা। তাহলে আপাতত আমরা অন্য কোনো কিছু বাহানা দিয়ে ওদেরকে আটকে রাখব। তাও ওরা যদি টাকা চায় তাহলে আমাদের কাছে যে গয়না আছে সেগুলো বেচে ওদের টাকা দিয়ে দেবো, ওরা ওদের ব্যবসা শুরু করতে পারবে। এতে আমাদের সত্যিটা ভারতী আর ওর বাড়ির লোকের সামনে আসবে না। ভারতী আর মুরলী হানিমুন থেকে ফেরার পর আমরা দেখা করে নেব, ওকে শেষবারের মতো দেখব, আর ওকে অনেক আশীর্বাদ করব। তারপর আমরা চলে যাব বেনারস। তুমি ঠিক বলছো ধারা, আর কোনো উপায় নেই, কোনো পথ নেই, এটাই করতে হবে। আরে হ্যাঁ, ওই ভারতীর ফোন এসেছিল। আমি মিথ্যে কথা বলে কেটে দিয়েছিলাম, বলেছিলাম যে একটু বাদে ফোন করছি।
স্বামী স্ত্রীর সম্পর্ক না থাক, কিন্তু মনুষ্যত্বের সম্পর্ক আছে। তোমার বাবা আমার জন্য কত কিছু করেছেন, আমার পরিবারের জন্য। আজ যখন উনি এত বড় বিপদে পড়েছেন, তখন আমি ওনার আর ওনার মেয়ের দুশ্চিন্তা আর বাড়াতে পারবো না, কখনোই না। আমাদের যাই সিদ্ধান্ত হোক ভারতী, ওনাদের এখন জানানো ঠিক হবে না। তুমি আমার সঙ্গে বাড়ি চলো, তোমার মা বাবাকে কি বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, সবকিছু আমরা পরে কথা বলে নেব, আমাদের কাছে সময় আছে। ভারতী, যদি আমার কথা বলো, আমি কোনো না কোনো রাস্তা বার করব। এতদিন ধরে আমরা মিথ্যে সম্পর্কটা বইছি তো, আরও কিছুদিন বই নিয়ে যাব। কিন্তু আমার কথা বিশ্বাস করো, এই মুহূর্তে তোমার বাবাকে আমাদের সিদ্ধান্তের ব্যাপারে বলাটা একেবারেই উচিত হবে না। শুনতে পাচ্ছ আমার কথা? ফোনটাই ধরছে না। হতে পারে বেড়াতে বেরিয়েছে, যাওয়ার সময় ফোনটা হয়তো সাথে নিয়ে যায়নি। কিন্তু তুমি হোটেলে ফোন করে বলে দাও যে যখনই ভারতী আর মুরলী আসবে, ওরা যেন আমাদের ফোন করে। ভারতী, এত ভেবো না, আমি যা বলছি সেটাই ঠিক। ভারতী, তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি অটো নিয়ে আসছি। তুমি শুনতে পাচ্ছ তো, আমার কথা বুঝতে পারছো তো? ভারতী, তুমি এখানে দাঁড়াও, আমি অটো নিয়ে আসছি। এখানেই দাঁড়িও, ঠিক আছে? আমি আসছি। এসব দিয়ে দাও, আর যা যা আছে সব খুলে দাও। এসব, এটা কেন খুলনি? শোনো, দিয়ে দাও, এটা এটা দিয়ে দাও। এতটা হাত পা বাঁধা আমি এর আগে কখনো হইনি। সে মেয়ের আনন্দের জন্য সমস্ত কিছু দিয়ে দিলাম, রাস্তায় এসে দাঁড়ালাম, আজ আবার ওরই আনন্দের জন্য এইভাবে মিথ্যে নাটক। আমারই মেয়ের সঙ্গে এত বড় প্রতারণা! ভেঙে গেছি আমি। এসব দিয়ে দাও, আর যা যা আছে সব খুলে দাও। এসব, এটা কেন খুলনি? এসব দিয়ে দাও, এটা বাবু, এটা দিয়ে দাও। আপনি কি করছেন? এতটা হাত পা বাঁধা আমি এর আগে কখনো হইনি। যে মেয়ের আনন্দের জন্য কিন্তু ভূষণ আজ আমারই মেয়ের সঙ্গে এত বড় প্রতারণা! ভেঙে গেছি আমি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু আগে একজন উঠবেন, চলুন তাড়াতাড়ি, চলুন চলুন। দাঁড়ান 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 দাঁড়ান। ভারতী,
ভারতী, ভারতী, হোটেলের লোকজন তো বললো মুরলিয়ার ভারতী কালকেই হোটেল ছেড়ে চলে গেছে। কি? হ্যাঁ, এর মানে ভারতী যে ফোন করেছিল ওটা আগ্রা পৌঁছানোর পর করেছিল। কিন্তু দুদিনে ফিরে আসতে পারে কি করে? হ্যাঁ, ও তোমাকে বলছিল না যে হোটেলে কোনো সমস্যা হয়েছে ওর? হ্যাঁ, বড় কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা, আর কোনো ঘটনা ঘটেনি তো? কোনো সমস্যায় পড়েনি তো আমার মেয়েটা? ধারা, দেখো ধারা, এতটা খারাপ চিন্তা করো না। হতে পারে কোনো অন্য কারণ রয়েছে। আমি আমি বংশীলাল বাবুকে ফোন করছি, ওনাকে জিজ্ঞেস করছি। হতে পারে ওরা চলে এসেছে। ভারতী, তোমার জন্য একটা ভালো খবর আছে। শুনি লাগছে নাকি মা? আরে থাম না। ফোন কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে তুমি শুনতেই পাচ্ছ না? ও, চশমা পড়েছে বলে শুনতে পাচ্ছে না। হ্যালো, রাধে রাধে বংশীলাল বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। হঠাৎ করে মনে পড়লো যে না, ওই ভারতী আর মুরলি কি বাড়িতে চলে এসেছে? বাড়িতে? ওরা তো সিমলাতে গেছে, এক সপ্তাহ পরে আসবে। বাড়িতে আসেনি? হ্যাঁ না, ওই মানে হোটেলে আমি ফোন করেছিলাম তো বললো যে মুরলি আর ভারতী হোটেল ছেড়ে চলে গেছে। কি, ওরা বেরিয়ে পড়েছে? বাড়িতে ওরা ফেরেনি, কোথায় গেছে? এত তাড়াতাড়ি আসবেই বা কেন? সবে তো মাত্র দুদিন হয়েছে, আর তাছাড়া মুরলি আমাকে তো ফোন করে বলে উনি যে ওরা ওখান থেকে চলে আসছে। সেটাই তো, কোথায় গেল ওরা দুজন? ভারতী, আরে এই মেয়ে মরবে নাকি? হ্যালো, হ্যালো মুরলি, হ্যালো মুরলি, তুই শুনতে পাচ্ছিস তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বাবা। মুরলি, তুই চুপ করে আছিস কেন?
তোর কথা শুনে আমার কেমন যেন একটা লাগছে। বাবা সব ঠিক আছে তো? রূপেশবাবু হোটেলে ফোন করে জানতে পেরেছে তোরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিস। তুই তো বললি না তোরা ওখান থেকে বেরোলি বা কেন? হ্যাঁ কি ব্যাপার? আরে বাবা, আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। একটা কাজ করবো, 1 কোটি টাকাতে না 5টা ট্রাক কিনবো, ঠিক আছে? আর তারপরে 20 লাখ টাকায় একটা বড় গাড়ি কিনতে পারবো, বলো? ঠিক আছে, আর তারপরে 20-25 লাখ টাকা দিয়ে তাজমহলের মতো তোমার জন্য একটা বড় অফিস করবো, ঠিক আছে? একদম ঠিক। আর 4-5 লাখ টাকায় গয়না বানিয়ে নেবো। ব্যবসার মধ্যে তোমার গয়না কোথা থেকে এলো? ওফো, একটু বোঝার চেষ্টা করো, এত বড় লোকের বউ সোনা গয়না ছাড়া ভালো লাগবে নাকি? ঠিক বলছি তো? আর মাঝখানে আটকিও না। তারপরে কি করবো বলো তো? 70-80 লাখ টাকার মধ্যে কলকাতায় জমি কিনে নেব, বুঝেছো? এসব কি বলছি! হায় রে ভগবান, রামের ভাগ্নি রামকে কি করে ভুলে গেল? 20 লাখ টাকায় মন্দির বানাবো। 20 লাখ টাকায় মন্দির? তোমার কি মাথা খারাপ? বেশি বলে ফেললাম। আরে বসো বসো, আমিও এটাই ভাবছিলাম, রামের মন্দির বানিয়ে ভালোবাসা দেখানোর কি আছে? একটা কাজ করব, 1 লাখ টাকায় ভগবান রামের জন্য সোনার মুকুট বানাবো। চুরি হয়ে গেলে? না বাবা না, একটা কাজ করি, ভগবান রামের নামে 11,000 টাকার পুজো দিয়ে দেবো। হ্যাঁ এটা ঠিক হবে। আরে মোটেও ঠিক কাজ হবে না। আরে এত প্রসাদ খাবে টাকে, সব নষ্ট হবে। একটা কাজ করি, 51 টাকার পুজো দিয়ে দেবো। হ্যাঁ মাত্র 51 টাকার? তা নয় তো কি, ভগবান রাম ভাগ্নির খরচ হোক কিছুতেই চাইবে না। সারাদিন যে ভগবান রামের নাম করি সেটা কম নাকি? ব্যাস ব্যাস, 51 টাকারই পুজো দেবো। প্ল্যানিং শেষ। বিনা! হ্যাঁ বিনা, আরে তাড়াতাড়ি নিচে আয়। কি হয়েছে ডমরুদা? আরে দৌড়ে দৌড়ে নিচে আয় তাড়াতাড়ি। আরে চুরি পরে পড়বি, তুই জানিস মুরুলিয়ার ছোট বৌদি আসছে। সত্যি? হ্যাঁ নয়তো কি আমি মিথ্যে বলছি? এক্ষুনি বাবা কথা বললো ওদের সাথে, ওরা আসলো বলে এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি আয়। আরে দাঁড়া, এক্ষুনি আসছি। আরে বিনা তুই কি করিস না? বাবা বাবা, তুমি জানো, তুমি জানো মুরুলি আমার জন্য অনেকগুলো সোয়েটার কিনে আনবে। আর ও এত বরফ আনবে, আর সেই বরফ দিয়ে আমি সারা মাস ধরে বরফের গোলা বানিয়ে খাবো। বরফের গোলা আমার দারুণ লাগে আর মিষ্টিও। মুরুলি, আরে বা আমার ভাই চলে এসেছে। আরে তুই তো অনেক তাড়াতাড়ি চলে এলি। আরে মুরুলি তুই চলে এলি, বাবা দেখো। আরে আমার ভাই, ভাই এই কদিন তুই জানিস আমার খিদেও পেত না, আর রুটির মধ্যে আমি তোর মুখ দেখতে পেতাম, সেজন্য আমি রুটিও খাইনি। ভাই তুই ভুলে যাসনি তো, আমি তোকে যা যা আনতে বলেছিলাম এনেছিস? আর ছোট বৌদি কোথায়? সে কি বাইরেই আছে গাড়ির কাছে? নিজের ছোট ছোট জিনিসগুলো বের করছে হয়তো। আমি যাই, গিয়ে সাহায্য করি গিয়ে। হ্যাঁ ভাই তুই এখানে দাঁড়া, আমি আসছি। আরে দাদা একা দাঁড়িয়েছো কেন? বৌদি কোথায়? এখন তো দুজনে থাকবে, আর বরণ তো জোড়াতেই হবে, বৌদি আসুক। আরে ভাই বাইরে তো ছোট বৌদি নেই, সে কোথায়?